এটা এটা আজকে আমি ভিডিওটা হচ্ছে ভিডিও ছিল তো আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম তখন বাড়িতে পোস্ট অফিসের লোক এলো আসার যে একটা চিঠি এসেছে চিঠি এসেছে আমি তো মানে একদম ছোটো ছোটো লাভছি যে চিঠি এসেছে মানে এবারে চলেই গেছে কারণ আমি না খুবই টেনশনে ছিলাম প্রথমবার তো আমার এলো না আর দ্বিতীয়বারে রিঅ্যাপ্লাই করতে হয়েছিল আমার আমি পুরো হাল ছেড়ে দিয়েছিলাম কেননা আর আসবে না একবার আসেনি আর পরবর্তীকালে আসবে আর আসবে না তারপরে ফাইনালি রিয়াপ্লাই করার তিন থেকে চার দিন পরে আবার চলে এসছে আমি আগে কত আগে থেকে ওয়েট করছিলাম আসার জন্য তখন এলো না আর যখন রিয়াপ্লাই করলাম তখন তিন থেকে চার দিনের ভিতরে এটা চলে এসছে আমি তো খুবই খুশি এবারে যাব আজকে একটু ব্যাংকে যাব তো ভাবলাম আপনাদের সাথে এটা দেখিয়ে দিই কেননা আগের বললাম যে আসেনি এবারে এসছি এটা তো দেখাতে অবশ্যই হবে তাই এই যে দেখতে পাচ্ছেন তো এরা চলে এসেছে আগের বারের টা না যেটা এসছিল সেটা একটু চওড়া ছিল এটা না সরু যাই হোক তো এই এসছে আমার গুগল অ্যাকসেন্স প্রিন্ট আমি যেটা খুব খুশি তো এবারে আমার কাজ আছে ব্যাংকে ব্যাংকে না আমাদের এত ভিড় হচ্ছে আমি কি বলবো ব্যাংকে যাব গিয়ে আমার হচ্ছে সুইপ কোডটা আনতে হবে আমাদের ব্যাংকের আগের বারেও আমি এনেছিলাম কিন্তু না আমি ভুলে গেছি কোথায় রেখেছি আমার মনে নেই না কি করেছি ভগবানই জানে আমার মনে পড়ছে না তাই জন্য আজকে রেডি সেডি হয়ে গেছি তো বেরোবো আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই আমার মুখটা দেখে একটু কি অন্য অন্য লাগছে যদি কেউ মানে বুঝতে পারেন অন্য লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর আমি নিজেও দেখিয়ে দিচ্ছি আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা এখানে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আমি কানে না ছোট ছোট ধরুন ঋণ পড়েছি দাঁড়ান দেখায় এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন কানে আমি না ছোট ছোট ঋণ পড়েছি এর সাথে প্রচুর স্টোরি আছে তো এই যে ঋণটা পড়েছি আমার না মানে কালকের হঠাৎ ভালো লাগছিল এটা হচ্ছে আমার বাচ্চা ঋণ এর সাথে এত স্টোরি আছে যে বলে শেষ হবে না এটা কালকের পড়ার পর না আমার এত ভালো লেগেছে এখন ওই খুলনি মানে একবার খুলেছিলাম তারপরে আবার পড়ে নিয়েছি বলে একটু পড়ে থাকি আমি জানি না আপনাদের কেমন লাগছে এই ঋণটা হচ্ছে অনেক অনেক আগের আমি জানি একটু অট দেখাচ্ছে হয়তো আমাকে বা হয়তো ভালোও লাগছে জানি না কেমন লাগছে কিন্তু আমার স্পেশালি আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগছে কারণ এটা হচ্ছে আমার ছোটবেলার ঋণ মানে যখন আমি একদম ছোট ছিলাম তখন এটা আমার মায়ের নথ মানে আগে যে বড় বড় নথ পড়তো না আমার মায়ের নথ এটা এই দুটোই তো একটা ছোট আছে একটা বড় আছে তো আমাকে না এই দুটো পড়িয়ে দিত আর এটা আমি দু তিনবার হারিয়ে ফেলেছিলাম মানে দু তিনবার হারিয়ে গেছে কিন্তু ভাগ্যবশত আমি দু তিনবারই এই দুটোকে আমার মানে ফেরত পেয়েছি মানে হারিয়ে গিয়েছিল জন্য কালকে হঠাৎ মনে পড়লো যে একটুখানি পড়ি তাই একটু পড়লাম আমার তো খুব ভালো লাগছে যাই হোক অনেক গল্প কাটি হলো আর এবারে ব্যাংকে যাই না ব্যাংকে কত ভিড় আছে না আছে ব্যাংকে থেকে আসার পরে প্রচুর কাজ আছে আপনাদের সাথে প্রচুর কিছু শেয়ার করা আছে তো যাই এখন ব্যাংকে যাই তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আমি অনেকক্ষণ এসেছিলাম আসার পরে স্নান টান করেছি খাওয়া দাওয়া করেছি এইবার মেন জিনিসটা দেখায় দেওয়া এই হচ্ছে আমার সুইপ কোডটা দিয়ে দিয়েছে যাই না উল্টো দেখাচ্ছে কিনা এই হচ্ছে সুইপ কোডটা আমাকে লিখে দিয়েছে হ্যাঁ একটু ভিড় হয়েছিল আমার একটু লাইন দিতে হয়েছিল কিন্তু আমি তাড়াতাড়ি পেয়ে গিয়েছি তো এবারে অনেক কাজ আছে তো আজকে একটা খুব সুন্দর একটা স্টাইলিস হ্যাঁ স্টাইলিস বলতে পারি এটা ব্লাউজ করেছি তো সেগুলো আমি দেখাবো তো আমি ছটপট করে কাজে বসে যাই তারপর আমার ক্লাস আছে ক্লাসটাও করিয়ে নেব আর সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে আপনাদের দেখাবো যে ব্লাউজটা কেমন হয়েছে তো ক্লাস করার পরে কাজে বসেছি বসে এই ব্লাউজটা করেছি দেখুন এখানে লটকানটা দেখুন কত সুন্দর লাগছে না তো পুরো ব্লাউজটা দেখতে গেলে আমার চ্যানেলে যেতে হবে এই হচ্ছে শাড়িটা আর এই হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর কম্বিনেশন খুবই দেখতে আর পিছনটা কিন্তু ডিপ একটু পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে দেখুন পিছনের পিঠটা দেখুন ঠিক এই রকমটা বেশ এটা কিন্তু বেশ বড় পিঠ আছে খুবই সুন্দর তো আশা করবো আজকে ব্লগটা ভালো লেগেছে একদম ছোট মতন একটা ব্লগ করলাম যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না টাটা